রাত বিরেতে কি আবোল তাবোল পড়ছো? আবোল তাবোল নয় গিন্নি, আবোল তাবুলই পড়ছি। বুড়ো বয়সে কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেল, এখন পড়ছো আবোল তাবোল? আমার এক ছাত্রী ননসেন্সিক্যাল লিটারেচার নিয়ে গবেষণা করবে, তারই জন্য একটু যদি বুঝতে গিন্নি, বাংলা ভাষার কি অদ্ভুত খেলা। থাক, আমার আর বাংলা ভাষার গুণপনা শুনে লাভ নেই। ঠাকুর বাড়ির পর এখন বাংলা ভাষার সব দায়িত্ব এসে পড়েছে আচার্য বাড়ির ওপর। বাবা দিনদাত কি যে পড়ছে তার কোনো ঠিক নেই, আর ছেলের তো কথাই নেই। তুমি এত কথার কাহিনী বলো যে আমরা কথা বলার বিশেষ সুযোগ করে উঠতে পারি না। তোমায় কতবার বললাম ছেলেটাকে একটা ভালো মাস্টারের কাছে দাও, তা না, কে কোথা থেকে বললো অমুক কোচিং ভালো, সেখানেই ছেলেকে নিয়ে ভর্তি করে দিলে। তাতে তোমার পুত্রের রেজাল্টের কোনো খামতি চোখে পড়েছে কি? আচ্ছা, সে যাই হোক, এই বয়সের কোনো ছেলে শুনেছ সব ছেড়ে কীর্তন শেখে? বিদ্যাপতি কাহে কেসে গোমায়াবি হরি বিনে দিন। কীর্তন শেখার বুদ্ধি আমি ওকে দিইনি, এটা ওরই আবিষ্কার। বুদ্ধি না হয় দিলে না, বাধাও তো দিলে না। ভালো কাজে বাধা দেবো কেন? ও, এটা ভালো কাজ, তাহলে বরঞ্চ এক কাজ করো না, বাপ ছেলে মিলে খঞ্জলি নিয়ে বেরিয়ে পড়ো। বাবার জন্মেও আমি শুনিনি যে এটা একটা ভালো কাজ। বাবার জন্মের সময় ছিলে বুঝি, তার মানে শ্বশুরমশাই যা ভাবতাম তার থেকেও বেশি বয়স লুকিয়েছে। বয়স নিয়ে খোটা দেবে না, বুঝলে? তোমার ছোট শালীর সঙ্গে আমার কতটুকু তফাত? তফাত জানতে চাও? এই নাও, সুকুমার রায় পড়ো। দেখলে দেখলে অবস্থাটা? আর যদি ওই নবাব বাহাদুর ফিরলেন। আজ একটা খুব অদ্ভুত ঘটনা ঘটলো জানো তো মা। থাক, আমার এখন আর অদ্ভুত কোনো কিছু শুনে লাভ নেই, হাত পা ধুয়ে তাড়াতাড়ি খেতে এসো, জলটাও খেতে পারিস নি সারাদিনে। মা, রেডিওটা বার করেছো? কি হবে রেডিও দিয়ে? ও মা, কাল মহালয়া শুনবো না? মহালয়া তো মোবাইলেও শোনা যায়। ও, তুমি বুঝবে না, সেই মান্ধাতার আমলে রেডিওটা তোর চাই? তুমি বলো কোথায় আছে, নিজে খুঁজে নিচ্ছি। বাপ ছেলে মিলে আমাকে জ্বালিয়ে মারলো। আশ্বিরের শারদ প্রাতে রেগে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃদময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। এই চা নাও। কাল রাতে ঘুম হলো? কই আর ঘুম, শুতে শুতেই তো রাত একটা, তারপর থেকে চারটে থেকেই তো তোমার ছেলে শুরু। এই যে কোথায় চললেন সকাল সকাল? আর বলবেন না, দুদিন থেকে কাজের মেয়েটা আসে না, বাড়িতে একটা কিছু নেই, এই সামনে গৌরের দোকানে যাব। আরেকজনের কি খবর? তিনি আপন জগৎ নিয়েই ব্যস্ত। ওই সব বাড়িরই একই অবস্থা। সকাল থেকেই পাড়ার খবর নেওয়া শুরু হয়ে গেল? চুপ করো তো, সকলের সাথে একটা সুসম্পর্ক রাখা দরকার, কার কখন কাকে দরকার কেউ বলতে পারে?
सोशल मीडिया पर एक आतंकी का वीडियो भी वायरल है जिसमें वो हमले की जिम्मेदारी ले रहा है। आईएसआईएस के समर्थक একটু উদার কর, দেখবি অনেক মানুষকে জায়গা দিতে পেরেছিস। শুধু মানুষ নয় সুকৃত, বলো ইয়ে আর কি। ওই আর কি, আপনারাই উপরের ফ্ল্যাটটা কিনেছেন? হ্যাঁ, নমস্কার। আসলে লাস্ট উইকে হাজবেন্ড বাইরে চলে গিয়েছে, তো ওই আর কি, বোঝেনি তো সমস্যাটা। দাঁড়ান দাঁড়ান, আপনারা একা এত মালপত্র তুলছেন, আমি ছেলেটাকে পাঠাচ্ছি। এই জানা,
আমার সাথে।